খাবারের ভিতরে যত বেশি তৈল এবং পোড়া তৈল পুরান তৈল বেশি অ্যাসিড ভ্যালু যুক্ত তৈল থাকবে তত বেশি আপওয়ার্ড গ্যাস হবে ডাউনওয়ার্ড গ্যাস হবে আইবিএস স্টমাক অ্যালার্জি হবে মুখ দিয়ে সব রোগ হয় শুরু করোনা ভাইরাসও মুখ দিয়ে শুরু হয় নাক দিয়ে মুখে যায় কান দিয়ে মুখে যায় চোখ দিয়ে মুখে যায় সকল নাক দিয়ে আবহাওয়ার সাথে সব কিছু মিলে গলায় এসে অবস্থান নেয় অতএব আপনি মুখে যদি একটু কাঁচা হলুদ রাখতে পারেন নিম পাতা মুখে রাখতে পারেন অথবা কিছুক্ষণ পর পর কাঁচা হলুদ নিম পাতা দিন ছোড়ে একটু মালিশ করে দেন আলহামদুলিল্লাহ আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে সর্বসময় চিন্তা করতে হবে আমাদেরকে সকল সময় আমাদের নিরাপত্তার কথাটা ভাবতে হবে কারণ না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে যত বেশি ফল খাবো তত বেশি বল আসবে যত বেশি লিকুইড খাবার খাবো তত বেশি প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর ভিটামিন সি আমাদের জন্য এই করোনাকালীন সময়ে গরমের সময়টাতে আমাদের ভিটামিন সি আমাদের সবচেয়ে নিকটতম ঘনিষ্ঠ বন্ধু কারণ ভিটামিন সি আমাদের শরীরের একটি সুরক্ষিত দুর্গ এই দুর্গটাকে রক্ষা করার জন্যই আমাদেরকে লেবু কমলা অনেক বেশি খেতে হবে এখন বাজারে অজস্র তরমুজ আছে একটা তরমুজের ভিতরে অজস্র লাইকোপেন থাকে এখন বাজারে টমেটো ভরপুর তরি তরকারি খুব সস্তা সব তরি তরকারি সস্তা মিষ্টি কুমড়া অনেক সস্তা চাল কুমড়া লাউ এই খাবারগুলো আমাদের ইফতারিতে এবং চেহারিতে আমাদের বৃদ্ধি করতে হবে